Hello friends, how are you? I hope you are all doing. I am also doing. So now today I am talking about this book. What is this book? This book is Lucent Objective General Knowledge. No? So amar mone I think tomra sobai ei book ta byapare jano. Ei book ta amar porar temon kichu nei. But jara jano na jara ei notun notun start korcho pora WBCS ar bhabcho je MCQ gulo tale kotha theke practice korbo to tar jonno ekdom মানে ফার্স্ট এই বুকটা কিনতে পারো তোমরা আমরা তো বই পড়ছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ পড়বো আর ওই টপিকটা কমপ্লিট হলে মানে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হলে তার এমসিকিউ দেখে দেখো মানে এখানে এই বুকটাতে চ্যাপ্টার ওয়াইজ হিসাবে দেওয়া আছে তো চলো বুকটা আগে রিভিউ দিয়ে দিতে বাকি কথা তোমাদের সঙ্গে বলি তো এটা তোমরা দেখতে পাচ্ছ লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ তো এই বুকটা আমি রিভিউ দিতে চলেছি বুকটা খুবই ভালো একটা বুক কেন ভালো বলছি আগে তোমরা দেখো তারপরে আমাকে বলো যে দিদি তুমি যেটা বললে সত্যি বুকটা খুব ভালো তো ফারস্টে যেটা চলে এলাম সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে তো এই যে এখানে চলে এলাম দেখো এনসিয়েন্ট হিস্ট্রি বলে লেখা আছে দেখতে পেয়েছো তোমরা হরপ্পা সিভিলাইজেশন দেখো এখানে লেখা আছে দেখো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রি এনসিয়েন্ট ইন্ডিয়া যেখানে আছে হরপ্পা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বৈদিক কালচার মহাজনপদ পিরিয়ড রিলিজিয়াস মানে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে এটা নয় যে একসঙ্গে মিক্সিং করে ইন্ডিয়ান হিস্ট্রি দিয়ে দিয়েছে মিডিয়েভাল হিস্ট্রি এখানে মিডিয়েভাল ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়া সবই আছে তো আমাদের মিডিয়েভাল ইন্ডিয়া আর এনসিয়েন্ট ইন্ডিয়াটা দেখো মডার্ন ইন্ডিয়া আমাদের মানে প্রিলিয়ার মেন্সের জন্য দরকার নেই মডার্ন ইন্ডিয়া আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের যখন আমরা অপশনাল পড়বো তখন তো মডার্ন ইন্ডিয়া তোমাদের করার দরকার নেই ঠিক আছে চলে আসো ইন্ডিয়ান পলিটিতে ইন্ডিয়ান পলিটি তো সেম তাই দেখো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে দিয়েছে নামগুলো দেখো কনস্টিটিউশন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন তারপর দেখো গভর্নর দ্য চিফ মিনিস্টার দেখো এখানে দ্য অ্যাটর্নি জেনারেল অফ কম্পিউটার ল্যান্ড অডিটর জেনারেল ঠিক আছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন দ্য ইলেকশন কমিশন মানে সবই দেওয়া আছে এখানে 29 টোটাল চ্যাপ্টার আছে পলিটির বুঝতে পারছো এরপরে এই তারপরে দেখো ইন্ডিয়ান ইকোনমিক আছে জিওগ্রাফি জিওগ্রাফি টোটালটা আছে টোটালটা আমাদের দেখো না আমরা শুধুমাত্র পড়বো জিওগ্রাফি অফ ইন্ডিয়ান এই নিচের দিকেগুলো দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে জিওগ্রাফি অফ ইন্ডিয়ান তো এই ফিজিক্যাল জিওগ্রাফি এগুলি আমরা পড়বো ঠিক আছে আমাদের যে জিওগ্রাফিটা এই রিজনাল জিওগ্রাফি পপুলেশন এগুলো আমাদের দরকার নেই ওয়ার্ল্ড ক্লাইমেট সেটা আমাদের দরকার নেই ঠিক আছে তো এইটা হলো এখন এটা আমাদের পড়াটার বিষয় আর দেখো এখানে দেখো দেখতে পাচ্ছি জেনারেল সায়েন্স তো এটা হচ্ছে জেনারেল সায়েন্সে দেখো ফিজিক্স কম্পিউটার কেমিস্ট্রি আর দেখো বায়োলজি এখানে সব আছে বুঝতে পেরেছো মিসলিনিয়াস মিসলিনিয়াসের মধ্যে আবার জিকেটা চলে এসেছে ডেস ডেটস ডেজ আর ইয়ার্স স্পোর্টস ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বুক অ্যান্ড অথর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স পার্সোনালিটিস এগুলো সব দেওয়া আছে তো জিকেটাও তুমি এখান থেকে পড়ে নিতে পারো এরপরে বুকটা আরও ভালো কেন বলছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি তোমরা যে সাল হিসাবে বলছে হরপ্পা এবং ইন্দাস যে সিভিলাইজেশন আছে 250 সেমি থেকে 1700 BC তোমরা দেখতে পাচ্ছ এই যে টোটাল এই চ্যাপ্টার থেকে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে এই চ্যাপ্টার দেখো টোটাল মানে 27 দেখো কোশ্চেন দেওয়া আছে টোটাল দেখতে পেয়েছো তার অ্যান্সারটা নিচে দেওয়া আছে এত তুমি পড়লে তুমি আগে দেখে নিলে যে তুমি কোন অ্যান্সারগুলো পাচ্ছ তুমি টিক দিয়ে নিলে যেগুলো তুমি পারবে না সেগুলো তো রাউন্ড দিয়ে রাখলে পরে অ্যান্সারটা দেখবে করবে না আবার দ্বিতীয়বার যখন রিভিশন দেবে দেখবে তুমি এগুলো পারছো কিনা তো দেখো এগুলো আমি দাগ দিয়ে নিয়েছি কারণ এগুলো আমার অলরেডি পড়া হয়েছে 2-3 বার করে আমি এগুলো সব পেরেছি তো আমি এগুলো দেখেছি যে আমি পারছি কিনা আমি এগুলো করেছি ধরে নাও তখন আমি এগুলো করে নিয়েছি তো তারপর আমি মিলিয়ে দেখেছি হ্যাঁ ঠিক আছে পারছি তো এটা সুবিধা না কাছে অ্যান্সারটা দেওয়া আছে তারপর দেখো বৈদিক কালচার দেখতে পাচ্ছ তোমরা যে বৈদিক কালচার দেখো 150 থেকে 1600 BC যেটা আছে দেখো এখানেও দেখো কতগুলো কোশ্চেন আছে এখানে দেখো 36 কোশ্চেন আছে দেখতে পেয়েছো 36 কোশ্চেন এখানে তার অ্যান্সার দিয়েছে তারপরে দেখো মহাজনপদ পিরিয়ড চলে আসো দেখো মহাজনপদ পিরিয়ডেও দেখো সেম এরকম করে ছোটো ছোটো ভাগে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে তো এরকম মুঘল পিরিয়ড দেখতে পাচ্ছো সব এরকম ভাগ ভাগ করে অ্যান্সারগুলো চ্যাপ্টার ওয়াইজ তাহলে তোমার কী হলো ধরো তুমি পড়তে বসলে তুমি যে হিস্ট্রি ধরো মুঘল পিরিয়ডটা পড়লে তো মুঘল পিরিয়ডে তুমি যতটা পড়লে তোমার মনে হলো এরপরে এটার আমি এমসিকিউটা করতে পারি তো মুঘল পিরিয়ডে তুমি এমসিকিউগুলো করে নিলে এখান থেকে দেখেছো কতগুলো এমসিকিউ দেওয়া আছে দেখো 98 এমসিকিউ দেওয়া আছে আর লাগবে
ভাবে এত এমসিকিউ আমরা আমরা কি করতে পারি, এখান থেকে আসবে ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার, হয়তো আরও কিছু একটু একটু উল্টোপাল্টা আসবে, সেগুলো তো আমরা বই পড়তে পড়তে আরও জানতেই পারবো, তাই না? তো এমসিকিউ এর জন্য, এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এই বইটা খুবই ভালো একটা বুক। তারপরে দেখো আবার তুমি চলে যাও, যেখানে কোথায় যাবে ইকোনমিক্সে, দেখো এগ্রিকালচার, এগ্রিকালচার আমাদের চ্যাপ্টার আছে তুমি জানো ইকোনমিক্সে, তো সেই এগ্রিকালচারটা তোমরা পড়লাম, এখানে কোশ্চেনগুলো করে নিলাম, প্র্যাকটিস হয়ে গেলো তাহলে আমাদের, তাহলে সুবিধা হলো। তো এটা হচ্ছে এই বুকটার মানে খাসিয়াত বলতে পারো। আমার তো খুবই ভালো লাগে এই বুকটা, আমি তো কিনেছি পড়ছিও, আর আমার ভালো লাগে, আমি দেখেছো তোমরা সকালে, আমি সকালে আমি যখন ভোরে যখন কোনো একটা সাবজেক্ট পড়িনি, সেই চ্যাপ্টার যে যে চ্যাপ্টারগুলো পড়ছি সেই চ্যাপ্টারগুলো এমসিকিউগুলো আমি সন্ধ্যাবেলা করে নিই, বিকালে বিকালে হোক সন্ধ্যাবেলা হোক করে নিই, এই বইটা থেকে করে নিই, আর নয়তো স্ক্যানার থেকে করি, কিন্তু স্ক্যানার মানে সাল ওয়াইজ আছে, আর এটা হচ্ছে মানে কোশ্চেন আছে, তো আগে আমি এখান থেকে করি তারপর স্ক্যানার থেকে গিয়ে দেখি। দেখো এটা হচ্ছে কেমিস্ট্রি পিডিয়াট্রিক ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে প্রেডিক্টেবল, তার যে ক্লাসিফিকেশন আছে তার এখানে দেখো কোশ্চেনগুলো, দেখো কোশ্চেনগুলো এত সুন্দর সুন্দর কোশ্চেন, ও কত কোশ্চেন দিয়েছে দেখো, পড়ে পাগল হয়ে যাবে, আর কোশ্চেনগুলো সব ভালো, দেখেছো 72 কোশ্চেন দেওয়া আছে এখানে, 72 দেখতে পাচ্ছ, 72 কোশ্চেন আছে, তো 72 কোশ্চেন পড়া কি মুখের কথা না মনে রাখা মুখের কথা? কিন্তু তুই যে বললাম তুমি যে চ্যাপ্টারটা ভালো করে পড়লে সেই চ্যাপ্টার থেকে এইরকমভাবেই করবে, যে তুমি কোনগুলো পারছো সেগুলো করে নিলে, যেগুলো পারছো না সেগুলো আবার দ্বিতীয় ভিডিওতে গিয়ে দেখবে, তাই না? তো এটা গেল এই বুকটার এটা ব্যাপার। আর দেখো স্পোর্টস রিলেটেড যেটা জেনারেল নলেজের কথা আমি বলছি, সেটা হচ্ছে এই যে স্পোর্টস রিলেটেড, দেখো কত এমসিকিউ দেওয়া আছে এটা, এই যে দেখুন দেখো স্পোর্টস লেখা আছে, তো যে স্পোর্টসের দেখো কতগুলো কোশ্চেন আছে, দেখো 324টা। দেখো আমি কিছুটা দেখাচ্ছি মিডিল থেকে গিয়ে, বলছে ইন হুইচ সিটি দ্য এশিয়ান গেমস ফার্স্ট টুক প্লেস, মানে বুঝতে পারছো এটা জিকে, এশিয়ান গেমস তো হয় এখনো হচ্ছে তোমরা জানো, কিন্তু প্রথম কোন মানে কোন সিটি ফার্স্ট টু মানে গ্রহণ করেছিল, ফার্স্ট কোন সিটিতে প্রথম হয়েছিল, কত সুন্দর কোশ্চেনটা। আবার দেখো এখানে দেখো এখন একটা, এই তো ডেভিস কাপ বলছে, ইন্ডিয়ান রিচেড দ্য ফাইনাল অফ দ্য ডেভিস কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ ডেট, মানে হুইচ সাল নাও পড়ো, তাহলে কত সুন্দর সুন্দর কোশ্চেন আছে, তাহলে তোমরা পারলে এখান থেকেও পড়ে নিতে পারো, তাই না? আর এই যে অ্যান্সার বললাম অ্যান্সার এখানে দেওয়া আছে, এইটা হচ্ছে এই বুকটার ব্যাপারে। তো বুকটা কেমন লাগলো তোমরা জানিও, আমার তো বুকটা খুব ভালো লাগলো, ভালো লেগেছে, তাই আমি কিনে নিয়েছি এবং আমি পড়ছি। তো তোমাদের যদি মনে হয় যে এমসিকিউ প্র্যাকটিস করতে পারছি না বা করা হচ্ছে না, তো তোমরা অবশ্যই বইটা কিনে আনতে পারো এবং পড়তে পারো, বইটা সত্যি খুব ভালো একটা বুক, তোমরা এনে দেখতে পারো, খুব বেশি দামও না, ধরো কত দাম নিয়েছিল আই থিঙ্ক আমি না এখন ভুলে গেছি, বাট আমি বুকটার মধ্যে যে প্রাইসটা লিখেছে সেই প্রাইসটা আমি বলে দিচ্ছি, যে এটার প্রাইসটা কত, 390 টাকা, আই থিঙ্ক ওই 250 বা 260 এরকম কিছু একটা দাম নিয়েছিল। তো এই বইটা জাস্ট কেমন লেগেছে তোমরা জানাবে, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা হিট করে রাখো, কারণ আমি এরকমই অথেন্টিক ভিডিও ছাড়বো, তো যেটাতে তোমাদের হেল্প হবে WBCS পড়ার জন্য। তো প্লিজ আমার ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা, সুন্দর সুন্দর কমেন্ট করবে, ওকে বাই।